ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। অনেকদিন পর ব্লগ স্টার্ট করছি। আজ এখন সকাল 7:15 বাজে আর আজকে উইকের ফার্স্ট ডে মানডে। আজ থেকে অয়নের আবার 7 দিন ডিউটি। আমি বনশ্রী, আমি ভালো আছি, তোমরা কেমন আছো জানিও। আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন আমি রান্নাঘরে যাব, মেয়ের খাবার বানাবো। আর ছেলে এখনও ওঠেনি, ডাকবো, কলা বিস্কুট খেয়ে অনলাইন ক্লাস স্টার্ট করবে আর ফোনটা ওর কাছে চলে যাবে। দেখো, হ্যাঁ, বারান্দায় কেন ঢুকেছে, সরিয়ে দিতে হবে। না, সাপ, সে দুমুখো সাপ হয় না, কেন তো গুটিয়ে যায়, কেন না কেঁচো গেছে। এখানে এত পিঁপড়ে কেন, স্প্রে করতে হবে। বাবু, ও বাবু, টাইম হয়ে সকালবেলা উঠে কাকা বক বক বক। ক্লাস শেষ হয়েছে, এই যে পার্টনার বসেছিল, আরেকটা ক্লাস স্টার্ট হবে। বাবু, বই খাতা গোছা। আরে পরেরটা গুছিয়ে রাখ, কি করে রাখ, রেডি ম্যাডাম খেতে নেই, ওটা বাজে খেয়ে, ওটা ভালো করে বলে দিই। কি রে, ক্লাস কেমন হলো? ক্লাস আচ্ছা, এবার একটু চুপি চুপি, একটা তরকারি হয়ে গেছে, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, নেক্সট উচ্ছে আলু ভাজা। আবার নেক্সট ক্লাস স্টার্ট হচ্ছে, পরে দেখা হচ্ছে। এটা দেখাই, এটা দিকা স্কুল ড্রেস পরে আছে, একটু পিচিরা পেছনে বোনের পটিকার। যাই হোক, পরেরটা এ করে নে, 8:30 ক্লাস, একটু লাঞ্চ কমপ্লিট, রেডি, লাঞ্চ কমপ্লিট, কমপ্লিট লাঞ্চ, বুঝলে চো যাও। ওর খাওয়া হয়ে গেছে, এবার আমরা একটু লাঞ্চ সারবো, 12:15 বাজে। আর একটু বলতে ইচ্ছে করছে, হাই, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো লাঞ্চে কি হয়েছে দেখে, আর মেয়ে ঘুমিয়ে পড়েছে তোমাদের দেখালাম, আর এখন ছেলেকে খেতে দেবো। এখন বাজে 12:30, লোটে মাছ খুব কম কিনেছি, এটার একটা অদ্ভুত ব্যাপার আছে, আমার ছেলে দেখলে গন্ধ শুকলে ঘেন্না করতো, আজ টুকটুক করে খেয়ে যাচ্ছে, বড় হচ্ছে ছেলে বোঝা যাচ্ছে। উচ্ছে বেগুন ভাজা, যেহেতু দুদিন আমরা খেয়েছি, কালকে ওই বাড়িতে নেমন্তন্ন ছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন খাওয়া হয়েছে, পরশু দিন জেঠুর বাড়ি গেছিলাম, সেখানে পোলাও চিকেন কষা খাওয়া হয়েছে, তাই একদম আজকে হালকা ঝিঙে দিয়ে মাছের পাতলা ঝোল ভাত। আর হয়েছে চাটনি, আর মাছটা যে এনেছিল প্রচুর ডিম ছিল, সেই ডিম পেঁয়াজ রসুনে পকোড়া বানিয়ে রেখেছি, এটা ঝাল হবে, অবশ্যই একটা করে ফ্রাই খাওয়া হবে। যে থালা ছোটোবেলা ছেলে একটা ছোট থালায় খেত, ছোট কাঁসার থালায়, এখন ছেলে বড় হচ্ছে তাই থালার সাইজ একটু বড় করে দিয়েছি, আর একটু বড় হলে একদম বড় দেবো। এটা অ্যাকচুয়ালি আজকে কেনার কোনো প্ল্যান ছিল না, এত ভালো যাচ্ছিল বাড়ির সামনে দিয়ে আর লোভ সামলাতে পারলাম না, খুবই অল্প কিনেছি। তাই 1.5 পিস। টিভি দেখছে, কার্টুন দেখতে দেখতে খাওয়া উচিত নয় জানি, কিন্তু মাঝে মাঝে ছাড়তে হয়, সমস্ত কথা শুনেছে তাই। আর ওই যে তার গ্লাসটা দেখো, ছোট্ট কাঁসার গ্লাস, ওরই সব, নাও খাও, বসো, মুখে তোলো, কি হয়েছে, চোখ আছে, খাক, আমি খাওয়া শুরু করি। পকোড়া নিবি একটা, মাছের ডিমের পকোড়া নিবি একটা, একটা ঠিক আছে। হাই, আজ মঙ্গলবার, এখন 1টা বাজে,
দেখো আজকে আমি বাড়িতে শাড়ি পরেছি, তাই ইচ্ছে হলো আজকে পরার। এমনি বাইরে ছিল শাড়িটা পরেছি, খুব নর্মাল শাড়ি, বাড়িতে সবাই যা পরে। আর ওই দেখো তো লাইন করে, বৃষ্টির দিনে এই হয়, পুরো লাইন করে আরো বাইরে আছে। কাল থেকে ব্লগ স্টার্ট করেছি, ব্লগটা শেষ করিনি। আজকে অ্যাজ ইউজুয়াল কুমড়ো শাক ছোলা, সবাই মটর ডালে বড়া দিয়ে করে, আমি ছোলা ডালে বড়া দিয়ে করেছি। আর মাঝে ডিমের ঝাল, দই, ব্যাস, দ্যাটস ইট। আর সুশান্ত সিং রাজপুতের কথাটা শুনে বড়ই শকিং নিউজ। প্লিজ যদি কারোর এরকম কোনো মনে কষ্ট থাকে, ডিপ্রেশন থাকে, খুলে কথা বলো। সবসময় যে হাজব্যান্ডকে বলতে হবে তার কোনো মানে নেই, সবসময় যে মা বাবাকে বলতে হবে এমন কোনো কথা নেই। নিজের সাথে যুদ্ধ যদি না, নিজের সাথে যুদ্ধ না করে কাউকে বলো, কাউকে, সে যদি কোনো রিয়াকশানও না দেয় তবু মনে শান্তি পাবে, ঠিক আছে? আর জানো প্রত্যেকে, আর আলাদা করে আমার বলার কিছু নেই। ভালো থেকো, সেফ থেকো, নিজের মৃত্যু নিজের হাতে নিও না। আর ভালো থেকো, আজকে ব্লগটা এখানে শেষ করছি, পরে ব্লগটা আবার আসছি কোনো একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অন্যকে ভালো রাখার চেষ্টা করো।